ঠাকুর আমার, তার রাঙার আতুল চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী জগজ্জননী বড় মায়ের শ্রী চরণে, প্রণাম জানাই পিতৃদেব বরদাদার চরণে, প্রণাম জানাই পূজ্যবাদ আচার্য দেবের চরণে। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন, ও আমার ইষ্টপ্রাণ দাদা ও মায়েদেরকে জানাই আমার আন্তরিক জয়। আশা করি সবাই ভালো আছেন। আজ খুব সুন্দর একটা প্রসঙ্গ তুলে ধরব আপনাদের সামনে, পরম দয়াল শ্রী ঠাকুর কথিত উপবাসে কি হয় এবং হবিষণ্যের খাওয়া। আমরা বিভিন্ন ব্রত পালনের মধ্য দিয়ে এই উপবাস করে থাকি। এই উপবাস করলে আমাদের কি হয়, পরম দয়াল শ্রী ঠাকুর কি বললেন তা আজ আমরা জেনে দেখব। উপবাসে কি হয়? প্রশ্ন, উপবাসে কি সেল ডেভেলপমেন্ট আত্ম উন্নয়নের সহায়তা করে? শ্রী শ্রী ঠাকুর, উপবাসে প্রবৃত্তিগুলি দুর্বল হয়, তাই ডেভোশন ভক্তি ডেভেলপ করে, বাড়ে সে পরিমাণে। অবশ্য কোনোটাই বেশি ভালো না, যুক্তাহার বিহারের কথা তাই অত জোর দিয়ে বলা হয়েছে। আলোচনা প্রসঙ্গ 19/8/7/1950। খুব সুন্দর একটা প্রসঙ্গে আমরা জানলাম উপবাস করলে আমাদের প্রবৃত্তিগুলো দুর্বল হয়ে পড়ে এবং ভক্তি জাগরিত হয়। তিনি আরও বললেন বিভিন্ন উপকরণের মাধ্যমে আমরা এই হবিষণ্যের খাওয়ার খেয়ে থাকি। পরম দয়াল শ্রী ঠাকুর এই হবিষণ্যের খাওয়া প্রসঙ্গে কি বললেন তা আমরা জানব। হবিষণ্যের খাওয়া। প্রশ্ন, হবিষের সঙ্গে দুধ কলা গুড় খাওয়া কি কম্পলসারি, আবশ্যিক? শ্রী শ্রী ঠাকুর, কম্পলসারি, আবশ্যিক বলে কথা নয়, প্রধান কথা হলো স্বাস্থ্য। হজম হলে খাবে, না হলে খাবে না, খেলে যে দোষ হবে তা নয়, আবার না খেলে যে চলবে না তাও নয়। আতপ চালে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়, তখন সহ্য মতো দুধের মাত্রা একটু বাড়িয়ে দিতে হয়। আলোচনা প্রসঙ্গ 18/8/10/1949। পরম দয়াল শ্রী ঠাকুর কথিত খুব সুন্দর একটা প্রসঙ্গের উপরে আজ আমরা জানলাম। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এমনই গুরুত্বপূর্ণ প্রসঙ্গের উপরে আলোচনা নিয়ে হাজির হব আমরা আপনাদের সামনে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি পরম দয়ালের চরণে। সবাইকে আমার আন্তরিক জয়।